আর আজকে দেখেন আরেকজন নেত্রী তিনি প্রায় নেতা কর্মীদেরকে ছেড়ে সেই ভারত থেকে আসতে হবে আবার বলছেন জানেন চট করে চলে আসবে আমরা বীরের কথা দিয়েছি জেলের মধ্যে জেল থেকে বীরের কথা বেরিয়ে এসেছি আজকে ওরা কেন মার খাচ্ছে যখন সময় হয়েছে এই পল্টনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন এই দেশ আমার মাটি আমার বাইরে আমার কোন বাড়ি ঘর নাই আমার কোন প্রভু নাই আমি বাইরে যেতে পারবো না আর আজকে দেখেন আরেকজন নেত্রী তিনি প্রায় নেতা কর্মীদেরকে ছেড়ে সেই ভারত থেকে আসতে হবে আবার বলছেন জানেন চট করে চলে আসবে আমাদের বাংলাদেশের জনগণ আপনার অপেক্ষায় আছে কারণ আমাদের নেত্রীকে আপনি দীর্ঘদিন আমরা আপনাকে এতদিন জেলে রাখবো না আমরা শুধু বিচার করবো এই দেশের জনগণ আপনার বিচার করবে এই দেশের মানুষের হত্যার খুনের এই আমরা মঞ্চে যারা আছি মঞ্চের বাইরে আছেন বিনা দোষে আমরা মাসের পর মাস জেল ছেড়েছি তার বিচার আমরা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই কয়েকদিন যেমন বেশ কিছু তারকা গ্রেপ্তার হচ্ছে আপনারা দেখেছেন না বেশ কিছু গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ আওয়ামী লীগের চামচাবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন আমি ছবি নিব ভাই তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ সেখানে পেয়েছে সেখানেই গণপিটুনি দিয়েছে আপনি খেয়াল করেছেন না জেলখানায় রাস্তায় যেখানে পেয়েছে গণপিটুনি দিয়েছে আমি আজ অত্যন্ত আল্লাহর রহমতে আল্লাহর সাহায্য কামনা করে এই কথা স্পষ্টই বলতে চাই এই মঞ্চে আমরা যারা আছি আমাদের তো গ্রেপ্তার করেছিল বারবার গ্রেপ্তার করেছে এই 70 বছরে কমপক্ষে 34 বার গ্রেপ্তার হয়েছে ওই আমি যখন গ্রেপ্তার হই আমাদেরকে যখন জেলে নেয় আমাদের যখন করবে আমি মির্জা ফখরুল ইসলামকে যখন করবে আমি যখন আমার নামাকে করবে আমি যখন আমাদের কিন্তু করবে আমি সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদের আমাদেরকে সাংবাদিক বাইরা পরিকল্পনা ভাই হাত দেখান হাত দেখান আমরা হাত দেখিয়েছি আমরা বীরের মতো দিয়েছি জেলের মধ্যে জেল থেকে বীরের মতো বেরিয়ে এসেছি আজকে ওরা কেন মার খাচ্ছে বলেন তো ভাই কেন মার খাচ্ছে মার খাচ্ছে এই কারণে আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন আমার দল গণতন্ত্রকে ভালোবাসে যখন সময় হয়েছে এই পল্টনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে আমার নেতা গণতন্ত্রে বিশ্বাস করে আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে তুমি বল তুমি বল যাই হোক আমার দিকে সময় শেষ হয়ে গেছে তা আমি আর সময় নষ্ট করবো না আমি বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয় আর একটি কথা আমি বলে শেষ করব আমার এ কথা বলার কথা না পুরো বলছি আমার হঠাৎ প্রশ্ন আসলো আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে আমি দেখলাম আমি ওনার কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চান ওই জায়গায় বসে ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন আমি কিছু বলবো না আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন নইলে জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে
আমাদের নেতা বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব, যথাযথ সময় দেব, আমরা প্রয়োজনীয় সময় দেব। তার অর্থ এই নয় যে আমি বর্ণনা করেনকে আমরা সময় দেব, এই কথাটা আমার এখন বলতে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মানা হচ্ছে আপনার ওদের আগুনি ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না, সেই বিশ্বাস সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন।